জন্মদিনের আগেই সোয়াইন ফ্লুয়ে বালিকার মৃত্যু, পার্ক সার্কাসের হাসপাতালে 7 বছরের শ্রীতমা রায়ের মৃত্যু। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায়ের সঙ্গে। ঝিলম, ঠিক কি কি উপসর্গ নিয়ে শ্রীতমাকে হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকরা বলছেন যে যে শিশু হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল, তাকে যখন আনা হয় তার ফুসফুসে প্রবল সংক্রমণ এবং তার শ্বাসকষ্টের সমস্যা, সর্দি জ্বর এই উপসর্গগুলো ছিল, এবং হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে তাকে ভেন্টিলেশনে রাখতে হয়, তার কারণ তার ফুসফুস ঠিকমতো কাজ করছিল না। 11 তারিখ তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার অবশ্য জানাচ্ছে যে তার জ্বর হয়েছিল 4 সেপ্টেম্বর থেকে জ্বর এবং সর্দি, নাক দিয়ে জল বেরোচ্ছিল, ফুসফুসে সংক্রমণ ছিল। এরপর চিকিৎসক দেখানোর পর সেখানে চিকিৎসক ওষুধ দেন, সেই মতো চিকিৎসা চলছিল, তবে পরিস্থিতির অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ভর্তির পরে তার টেস্ট করে জানা যায় যে তার সোয়াইন ফ্লু সংক্রমণ হয়েছে, তখন পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। চিকিৎসকরা যেটা বলছেন যে এই রোগের ক্ষেত্রে দ্রুত চিহ্নিত করা অত্যন্ত জরুরি, কারণ এর একটিমাত্র ওষুধ আছে এবং দ্রুত চিহ্নিত করলে সেই ওষুধ দিলে রোগীকে বাঁচানো সম্ভব হয়, যদিও এক্ষেত্রে সেটা অনেকটাই দেরি হয়ে গেছিল, পরিবারের পক্ষেও তাই বক্তব্য। তবে জানিয়ে রাখবো এইটা শহরের দ্বিতীয় মৃত্যু সোয়াইন ফ্লুতে, এর আগেও মধ্যবয়স্ক একজন মহিলার মৃত্যু হয়েছিল সোয়াইন ফ্লুতে, এবং চিকিৎসকদের বক্তব্য এটা সোয়াইন ফ্লু এপিডেমিক নয়, স্পোরাডিক ভাবে হচ্ছে, অর্থাৎ বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন এলাকা থেকে হচ্ছে, এবং তারা নিশ্চিত করে বলতে পারছে না এই সংক্রমণটা কিভাবে হচ্ছে। সেই কারণে তারা বলছেন যে বাড়তি সতর্ক থাকা দরকার, জ্বর হলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। পাপিয়া, ধন্যবাদ ছিলাম।